তো চারিদিক দিয়ে দেখতে পাচ্ছ কি কুয়াশা, বেশ কি যে ভালো লাগছে দেখতে। এই শীতে মনে হচ্ছে প্রথম আমি সকালবেলাটা এরকম দেখতে পেলাম। তো প্রথম কথাটা হচ্ছিলো, বেশি সকালে উঠলে হয়তো প্রত্যেকটা দিন এরকম দেখতে পাবো, কিন্তু আমি তো সকালে উঠি না। তো আজকে কি মনে হলো, সকালে ঘুম ভেঙে গেল, তো ভাবলাম চলো উঠি। তো উঠে এত সুন্দর একটা দৃশ্য, বেশ মনটা ছুঁয়ে গেল, একদম খুবই ভালো লাগলো। তো এখন কটা বাজে? সকাল 7টা বাজে। তো দেখো, আর এখানে লাউ গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজকুলি হচ্ছে। তো পেঁয়াজ গাছ, অনেকগুলো পেঁয়াজ আর কি গাছ বেরিয়েছিল, সেগুলো টবে বোনা হয়েছে। আর এখানে রয়েছে রসুন, গাছগুলো বেশ বড় বড়ই হচ্ছে। তো এত সকালে যখন উঠেছি, আমার কাছে তো সকালই মনে হচ্ছে, 7টা মানে অনেক সকালই। তো ভাবলাম চলো সকালে উঠছি, যখন উঠানটা ঝাড় দিইনি, তো উঠানো ঝাড় দিচ্ছে, আমার মনে হচ্ছে উঠানটাও লজ্জা পেয়ে যাচ্ছে যে আমাকে এত সকালে আজকে ঝাড় দিচ্ছে। তো আমি অনেকটা দেরিতেই দিই, কিন্তু আমার উঠি না বলে আর কি ঝাড় দেওয়া হয় না, তো দেরিতেই দিই, 8টা সাড়ে 8টা, মানে ঘুমতে যখনই উঠি তখনই উঠানটা আর কি ঝাড় দিইনি। তো আজকে বেশি সকাল সকালে মনে হচ্ছে ঝাড় দিয়ে দিচ্ছি। বেশ সকালে উঠলাম, উঠে উঠান টুঠান ঝাড় টাড় দিয়ে বাসনগুলো পর পর রেখে, তো ব্রাশ টাশ করে আবার তোমাদের দিদিভাই সেই লেপ মুড়ি দিয়ে আবার ঘুমিয়েছিল। তো কি করবো, এত ঠান্ডার মধ্যে জল আর ধরতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম যে পরে উঠে বাসনগুলো মাজবো, আর এখন এক ঘুমিয়ে দেখি কি 9:30 বাজে। 9:30 সময় উঠে তারপর যে বাসনগুলো মেজে নিচ্ছি, আর এখন কিন্তু রোদ্দু উঠেছে হালকা হালকা, খুব একটা রোদ্দু সেরকম একটা নয়। তো চলো বাসনগুলো মেজে নিই। তো বাসনগুলো মেজে দেখো, কালকে রাতে যে পায়েস ছিল, তো পায়েস দিয়ে মুড়ি দিয়ে আমাদের সকালের আজকে খাওয়ার হবে। তো চলো আমরা তিনজনে মিলে এটা খাবো, ছোটো ছেলে খাবে না, ছোটো ছেলে অন্য কিছু খাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার চুলগুলা, চুলগুলা দেখে মনে হচ্ছে যে কতদিন না খেয়ে আছে, চুলের মানে কোনো খাওয়ার দাওয়ার হচ্ছে না। তো চুলগুলো আজকে গতি করবো, এই গতিটা হচ্ছে চুল কিছুটা কাটবো। তো আমার বরকে বললাম যে আমার চুলের কিছুটা আগা কেটে দাও, তো চুলটা একটু হালকা হবে, ভালো হবে, মাথাটা মনে হচ্ছে বোঝা হয়েছে। তো এই দেখো আমার বর কী করছে, মনের ইচ্ছা মতন করে চুল কাটবে, মানে বরের উপরে ছেড়ে দিচ্ছি যে তোমার যেরকম খুশি চুল কাটো। তো উনি আজকে চুল কাটে দিচ্ছে, উনি মাঝে আর কি কেটে দেয়, আমি বলি যখন আগাগুলো বললাম কি একটু কেটে দাও, তখন কিন্তু কেটে দেয়। তা আজকে দেখো অনেকটাই চুল কেটে দিয়েছে, মানে এত বড় বড় চুল একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছে, মানে কাটিংটা দেখে মনে হচ্ছে ইউ কাটিং করছে। তো দেখো আর এদিকে ভিডিও করছে বড় ছেলে, তো আমি বললাম একটু ভিডিও করতো কেমন করে কাটে দেখি। তো আমি তো মুখটা ওদিকে ঘুরিয়ে রেখে দিয়েছি, আমি তো আর দেখতে পাচ্ছি না। তো দেখো অনেক বড় বড় করে কেটে দিচ্ছে, অনেক বড় চুলটা কিন্তু ছিল। তো চলো কাটা হোক, তোমাদের পরে আবার দেখানো হচ্ছে।
চুলের সাথে আমার কি সর্বনাশ হয়ে গেল দেখো, দেখতেই পাচ্ছ কত বড় চুল কেটেছে তোমাদের দাদাভাই, কাটার পরে বেশ খারাপ লাগছে। তো দেখো কতগুলা চুল কাটা হয়েছে, ইস কাটার পরে কি মায়া লাগছে। আর যখন ছিল তখন ভাবলাম যে কখন একটু কাটবো। তো দেখো ফাইনালি চুল আমার কাটা হয়ে গেছে। তো কেমন কেটেছে তোমাদের দাদাভাই সেটা অবশ্যই জানিও, আর কিছুটা হেল্প ভাস্তি করেছে। তো চুলগুলো তো কাটা হলো, তো চুলগুলো দেখলাম লাল লাল, তো ভাবলাম চলো চুলগুলো একটু কালো করে নিই। তো এই যে কালো করে নিচ্ছি, তো হেনা টেনা কিছু দিচ্ছি না, এমনি কালো করছি তো গানিয়ে। তো এটা এই যে লাগাই দিচ্ছে আমার বর, তো বেশ লাল লালও হয়েছিল। তো আমাকে আমার বর চুল কালো করে দিচ্ছে, আর হলো সামনে অনেক ভাসি ভাসি দাঁড়িয়ে আছে তাই হাসতেছে। তো এখানে বড় ছেলে খেলছে, তো মাঠে আসি আমি আর কি, এখানে রোদ্দু রয়েছে, তো বাড়িতে রোদ্দু একদমই নাই, তো এখানেই বসলাম। তো এখানে বসে বসে আর কি লাগানো হচ্ছে। তো চলো এটা লাগানো হোক, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো আজকে দুপুরে কিছু রান্না করিনি, শুধু করেছি যেন ভাত আর এই যে আলু আর পেঁয়াজগুলি ভাজা করেছি। কালকে ডিমের তরকারি অল্প লাগার ছিল, পরশু দিনে ডাল রয়েছে দেখো, টমেটো তো করেছিলাম, শাক ভাজা রয়েছে। এই যে একদম পাগলি পাগলি লাগতেছে, লেস কাটা হয়েছে, এটা কিছু লিয়ার কাটতে হয় না, বাস্তিক দিয়ে লিয়ার কাটালাম, তো লিয়ারটা মনে হয় ভালো হয়নি, বেকার হলো, ভূতের মতো যাচ্ছে, এই দিকে ঘুরে বসে রোদ্দুর দিকে বাজে লাগছে। আর থাক বাড়িতে থাকি, পরে আবার বড় যাও, তাড়াতাড়ি বড় হয়ে যাবে চুলগুলো, বেশি টাইম লাগে না, এগুলো বড় হলে পার্লারে গিয়ে ভালো করে কাটতে হবে, সিটি সেন্টারে যাব। হ্যাঁ ওই সিটি সেন্টারে যাব, গিয়ে চুল কাটতে আসবো, চুলগুলো একদম সমান করে আসবো, এই যে কুকড়ানো কুকড়ানো স্ট্রেস না কি বলে জানি, মাসে তো ঘুম ধরবে না, তাও বলে কেন টাকা দিব, টাকা দিব তো দিব, ঘুম ধরবে না, ঘুমাইলাম না এক সপ্তাহ, তাই তাই না, এক সপ্তাহ ঘুমাইলাম না, আমি তো টাকা দিব, তুমি যাবো এখানে রোদ্দু হচ্ছে হালকা হালকা, তো চুলটা ভাবছি শুকায়নি, ভেজা রয়েছে। দুই ছেলেকে খেতে দিয়েছে আর আমাদের খাবার এখানে নিয়ে এসে দুজনে খেলাম, একটু কিছুক্ষণ বসে আবার ঘরে যাব, কাজে রয়েছে, ভিডিওটা এডিট করা বাকি রয়েছে, আরও ঘরে নাই লাইন নাই আর, আরও ভালো লাগছে না, না মোবাইল টোবাইল ঘাটতে পারছি না, কিছু করতে পারছি, খুব খারাপ লাগতেছে, কখন যে লাইনটা আসে। কত চুল তুমি অনেক বড় বড় বলে অনেক এইসব বেশি করে কাটা ভালো হয়েছ, ছোটো করে ভালো কেন, ছোটো করা কেন ভালো, এখন কত সুন্দর হয়েছে ছোটো করে, আমি জানি এইটুকু কাটবো, তুমি এত বড় কাটছো, অনেক কাটে হবে, নিচ থেকে এতটা কাটছে আর উপর থেকে এতটা কাটছে, নিচ থেকে এটুকু আর উপর থেকে এত বড়, তুমি কোন স্টাইলে কাটা হবে, মানে উপর থেকে ইউ করবো না, ইউ তো এদিকে বড় আছে সমান ছিল, এত বড় কাটে দিয়েছি, আর সামনে নিচে গিয়ে এতটুকু, কদিন পাগলি পাগলি লাগবে, খারাপ লাগবে, পরে ঠিক হয়ে যাবে, দোকান বাদে বাড়ি বসে আছো,
আর ওদিন দোকান বাদ দিলে কিছু হবে? ওদিন দোকান যেতে লাগবে, ওই শনিবার দিন তো দোকানদারই হবে, টাকা টাকা লাগবে কি হবে না, পিকনিক হবে না, 25শে ডিসেম্বর অত হবে না, যাই হোক তাও যাবো তুমি কই যাওয়া যায়, এমন কোন জায়গা আছে যাওয়া যায়, কোন জায়গায় যাওয়া যায়? আমার ভালো লাগে না, স্কুল মন্দির গিয়েছি, তারপর ছিল সিটি সেন্টার গিয়েছি, এমন কোন জায়গা যে আছে সেখানে যাইনি সেই জায়গায় যাবো, কোন জায়গায় যাবো বলো, কোন জায়গায় নিয়ে যাবো? গির্জা আছে যেন কোথায়, তুমি যেখানে নিয়ে যাবো সেখানেই যাবো, নিয়ে যাও দেখি চিন্তা ভাবনা করো। আর আছে আলো মাঝখানে একটা দিন, কালকে আজকে শুক্রবার, কালকে দিনটা আছে, গ্যাস কলা নিয়ে যাবে আমার বর, দেখি চিন্তা ভাবনা করতেছি মাথায় চলছে। তো সন্ধ্যাবেলা ছেলেদের জন্য বানানো হচ্ছে রোল, তো ছেলেরাও খাবে না তো সঙ্গে আমরাও খাবো, তো এখানে টমেটো গাজর আর পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, তো শশা ছিল না, তো এই দিয়ে আমরা রোল খাবো। আর এদিকে দেখো আটা মেখে রুটি বেলে দিয়েছি বরকে, আর বললাম তুমি একটু ভাজো আর হলো রোলগুলো ভেজে দাও। এখানে যে বড় ছেলে টিউশন গিয়েছিল ওর পড়া ছিল, তো আসলো এখনই, আর এখন বাজে 7:30, তো সন্ধ্যা লাগলেই মানে 5টা লাগলেই মনে হচ্ছে, 5টা 6টা লাগলেই মনে হচ্ছে কত রাত হয়ে গেছে, আর অত দূর থেকে একা একা আসলো পরে বেশ অনেকটা রাত মনে হয়, তবু কিন্তু রাত অতটা না, 7:30 সেরকম একটা তো রাত নয়, সন্ধ্যা সন্ধ্যায় বলতে গেলে বলা যায়, তবু মনে হয় কত রাত হয়ে গেছে বাইরে বাড়ালে, ঘরে থাকলে তো কিছুটাই বোঝা যায় না। তো এখানে দেখো তোমাদের দাদাভাই ভিজে ভিজে দিচ্ছে, আর আমি এটা মানে রোলটাকে রেডি করে তো দুই ছেলেকে খেতে দিয়ে দিব। তো প্রথমে অল্প সস দিয়ে দিলাম, আর ওই যেগুলো কেটে রেখে দিয়েছিলাম গাজর পেঁয়াজ সেগুলোর মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিব একটা টুথপিন, তো মানে ওটা খুলবে না, তো এরকম করে প্রত্যেকটা বানিয়ে নিব। তো সবাই মিলে এখন রোল খাবো, তো দুই ছেলেকে দিব, ওরা 2টা খাক আর 3টা খাক খাবে, আমরাও খাবো, আর আমি একটা রোল খাবো আর একটা পায়েস দিয়ে রুটি খাবো, তো পায়েস আছে ভাবছি পায়েস দিয়ে রুটি খাবো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, তো এখানেই ভিডিওটা শেষ করে দিব, আর ভিডিওটা বেশি বড় করব না, তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, তো দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে, তো আজকের মতন।